অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আর এই খবর করতে গিয়ে সত্যি গলা বুঝে আসে, শ্বাসকষ্টে ভুগছিল ছেলে। শুক্রবার সকাল থেকে ছুটতে থাকে ইছাপুরের যুবক। ছেলেকে ভর্তি করতে সরকারি ও বেসরকারি মিলিয়ে কলকাতার চারটি হাসপাতালে হন্যে হয়ে ঘুরে বেড়ান যুবকের বাবা মা, একটা হাসপাতালও ভর্তি নেয়নি। আর এমনই অভিযোগ পরিবারের। অবশেষে আত্মহত্যার হুমকি দেন মা এবং তারপর শুক্রবার গতকাল বিকেল চারটে নাগাদ ভর্তি নেয় কলকাতা মেডিকেল কলেজ। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি, বাঁচানো যায়নি ছেলেকে। রাতেই থেমে যায় যুবকের জীবন যুদ্ধ। যখন ও বলছে আমি তাহলে আমার ছেলে যে ট্রিটমেন্ট নয় আমি সুইসাইড করব, তখন ওরা নিয়ে বেড, ভেতরে খালি বেড, গিয়ে দেখলাম সব জায়গায় বলছে বেড নেই, অথচ বেড খালি পড়ে আছে। এখানে দিদি বলছে যে কাউকে হ্যারাস করবেন, এরা আননেসেসারি হ্যারাস করছে, ভেতরে বেড খালি, বলে দিচ্ছে বেড নেই। আমি যখন পরে ঝামেলা করার পর যখন ভেতরে নিয়ে গেল, তখন গেলাম তিন তিনখানা বেড খালি আছে, অথচ আমার ছেলে ওই রকম ভাবে সেন্সলেস হয়ে পড়ে আছে উইদাউট সেলাইন এন্ড অক্সিজেন। আমি পায়ে ধরেছি, আমার ছেলেকে ভর্তি নিতেই হবে, বলছে বেড নেই। আমি আমার ছেলেটা, আপনারা তো ডাক্তার, তো ভগবানের আরেকটা রূপ, আমরা তো তাই জানি, আপনাদের কোনো মানবিকতা নেই। আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, একটু দেখে জানে সে অন্তত। ফার্স্ট এড দিন, ফার্স্ট এডও দিচ্ছে না। তারপরে বললো পাঁচ মিনিট ওয়েট করুন। পাঁচ মিনিট ওয়েট করার পর আমি আবার গেছি, হ্যাঁ, আমি বলেছি আমাকে যদি ছেলে এখানে কিছু হয়ে যায় আমি এখানে সুইসাইড করবো, আপনারা দায়ী থাকবেন। না, এই ছবি সত্যি দেখার মতো নয়। আমরা সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক, রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, অপেক্ষা, এ হাসপাতাল ও হাসপাতাল ঘোড়া, একজন মায়ের কান্না, তার আরতি, পায়ে ধরা, শুধুমাত্র ছেলের ট্রিটমেন্টের জন্য, তাও শেষ রক্ষা হলো না। দেখো কিভাবে ব্যাখ্যা করব, মানে কথা বলাটাই হয়তো কোথাও সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তুমি যেটা বলছিলে স্বাভাবিকভাবে বিষয়টা ব্যাখ্যা করতে গেলেও গায়ে কাঁটা দিচ্ছে। এইভাবে এক বাবা মায়ের একমাত্র সন্তান উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, 18 বছর সবে পূর্ণ হয়েছে, ইছাপুরের নেতাজি পল্লীর বাসিন্দা, এই যে এমার্জেন্সির সামনে দাঁড়িয়ে আছে, এই কলকাতা মেডিকেল কলেজের এমার্জেন্সিতে অসহায় বাবা মা, 12 ঘন্টা ধরে শ্বাসকষ্টে ভোগা ছেলে ছটফট করছে চোখের সামনে, তারপর আত্মহত্যার হুমকি দেওয়ার পর ভর্তি হয়েছে এমনটাই তারা জানাচ্ছেন, এবং দেহ পাবেন না এটাও জানিয়ে দেওয়া হয়েছে। আর তোকে দেখাবো সেই বাবা মায়ের উদ্ভ্রান্তের মতো এই কলকাতা মেডিকেল কলেজে ঘুরেছেন এবং সেখানেই তারা এখনও পর্যন্ত রয়েছেন। মানে কী হয়েছিল কী বলবো, মানে আপনি তো কাউকে ছেলের সঙ্গে প্রথম থেকে ছিলেন। ভোরবেলা 5:30টার সময় বাড়ি থেকে নিয়ে বেরিয়েছি, বেরিয়ে প্রথমে গেলাম কামারহাটি ESI হসপিটাল, সেখান থেকে পাঠিয়ে দিল মিডল্যান্ডে। ওরা বললো প্রচুর সুগার, আমাদের এখানে এত ফেসিলিটি নেই, ওরা নিয়ে মিডল্যান্ডে পাঠিয়ে দিল। মিডল্যান্ড নার্সিংহোম রাস্তার উপর 8 ঘন্টা ফেলে রেখেছে। ওর বাবা বারবার গিয়ে রিকোয়েস্ট করছে একটু কিছু ব্যবস্থা করুন, ছেলেটাকে ভেতরে নিন, বলছে কোভিড টেস্ট না করে ভেতরে নেব না। তা 5 মিনিটে কোভিড টেস্ট হয় আমার জানা ছিল না, 3-4 মাস ধরে খবরে চ্যানেলগুলোতে সমানে শুনে যাচ্ছি। তারপরে বলছে যে 5 মিনিটে একটা কিট দিয়ে টেস্ট করে বলছে পজিটিভ, আপনারা নিয়ে চলে যান, আমরা রাখবো না। আমরা আবার ESI হসপিটালে এলাম কামারহাটি, সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দিল সাগর দত্ত। সাগর দত্ত 4 ঘন্টা ওখানে ফেলে রাখলো, ততক্ষণে ছেলে আরও ডিটোরিয়েট করছে। কি হাতে পায়ে ধরলাম, সুপারের ঘর অব্দি গিয়ে কান্নাকাটি করলাম, বললো কান্নাকাটি করে লাভ নেই, কন্ট্রোল রুমে যান। কন্ট্রোল রুম থেকে বললো আমাদের 80খানা বেড আছে, 80খানা বেড ফিল আপ, ভর্তি নেওয়া যাবে না। আবার ওর বাবা অ্যাম্বুলেন্সে করে আবার কামারহাটি ESI গেল, ESI থেকে এখানে রেফার করলো। আমরা আবার অ্যাম্বুলেন্সে করে এখানে নিয়ে এসেও 4 ঘন্টা ফেলে রেখে দিয়েছে। কিছুতেই ওর বাবা 3 বার গেছে, 3 বার রিফিউজ করেছে, বলে নিয়ে বাঙুরে যান, হ্যাঁ মেডিকেল কলেজ, 3 বার ওকে রিফিউজ করেছে এমার্জেন্সি থেকে, বলছে বাঙুরে যান না বেলেঘাটা আইডিতে যান। তা ওর ওর বাবা বলছে পেশেন্ট নিয়ে যাওয়া যাবে না, বলছে কিছু করার নেই, এখানে বেড নেই। এরকম 3 বার ও যখন গেছে ফিরে ফিরে অ্যাম্বুলেন্সে আমাকে গিয়ে বলছে ভর্তি নিচ্ছে না গো। আমি শেষমেশ মানে সারাদিনের একটা ক্লান্তি, অধৈর্য, ছেলেটার ওই অবস্থা, মাথা ঠিক ছিল না আর। আমি ওকে বলেছি কাগজগুলো আমাকে দাও তো, এবার আমি গিয়ে কথা বলি। এবার আমি গিয়ে বলেছি আপনারা কেন আমার ছেলেকে ভর্তি নেবেন না, আমার ছেলেটা তো কষ্ট পাচ্ছে, সমানে ডিটোরিয়েট করছে, ওর ট্রিটমেন্ট অন্তত ফার্স্ট এড দিন আপনারা, ভর্তি নাই নিতে পারেন, ফার্স্ট এডটা দিন অন্তত, ছেলেটা কিছুক্ষণ রিলিফ পাক। ওরা বলছে না আমরা এভাবে ভর্তি না নিলে আমরা কোনো রিলিফ দিতে পারবো না।
তা আমি তাহলে ভর্তি নিন বলছে বেড নেই আমি বেড নেই মানে আর তখন খুব মাথা গরম হয়েছে আমি বেড নেই বেড একটা নতুন তৈরি করবেন আমার ছেলের জন্য এবং আমার ছেলের যদি এখানে কোনো ক্ষতি হয় আমি এখানে দাঁড়িয়ে সুইসাইড করব আপনারা দায়ী থাকবেন সে তখন বলল যখন আমি এরভাবে চেঁচামেচি শুরু করেছি তখন আমাকে বলল কি 5 মিনিট বাইরে ওয়েট করুন দেখছি 5 মিনিট বাইরে ওয়েট করার পর আমি আবার গেছি আমি কি হলো কোনো ব্যবস্থা করলেন আমার ছেলেটা তো সুকমসে নেতিয়ে যাচ্ছে তখন ওরা বলছে ঠিক আছে দাঁড়ান তখন ওরা লোক দিয়ে ওরা কেউ ধরলো না আমি আর আমার হাজবেন্ড মিলে ওকে তুলছি আমার কোমরের স্পাইনালে অপারেশন আমার ওয়েট তোলা বাড়ন কিন্তু তা সত্ত্বেও কেউ হেল্প করলো না আমার তো সন্তান আমি তো আমার দিকটা দেখবো না আমার সন্তানের দিকটাই দেখবো বলো আমার সন্তান আমাদের দুজনে মিলে ওকে ট্রলিতে তুলে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর দেখছি ভেতরে তিন কানা বেড খালি সেই একটা বেডে ওকে দিল সাথে সাথে মনিটরিং তো শুরু হলো অক্সিজেন দিল আর ছেলের তখন আর কোনো সেন্স নেই ও আমাকে আমরা যে ওকে কোথায় রেখে গেলাম ও কিছুই বুঝলো না ও আমাকে দুদিন মা বলে ডাকেনি জানেন এরা কোনো কোভিড টেস্ট করলো না মিডল্যান্ড নার্সিং হোমের ওইটুকুনি 5 মিনিটের টেস্টের ভিত্তির ওপর বেস করে ওরা বলছে যে কোভিড পজিটিভ দেহ দেবে না আমাকে দিয়ে একটা পেপারে সই করালো সই করিয়ে বললো আপনি এই তোমার কনসেন্ট পেপারে সই করে দিন বডি আপনাদের দেওয়া যাবে না আপনার কাছে দেখে চলে যান বডি আপনাদের দেখানো হবে কিন্তু আমি তাহলে আপনারা কী করো আমার কাছে রিপোর্ট দিন আমার ছেলে যে কোভিড পজিটিভ ওরা বলছে না আমরা কোনো রিপোর্ট দেবো না ওই যেহেতু মিডল্যান্ড রিপোর্ট দিয়েছে কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী বারবার বলছেন সেখানে অন্যান্য বাবা মা যেন এইরকম আর মুখ্যমন্ত্রীকে একটাই বক্তব্য আপনার কথা কেউ শোনে না আপনি যাতে শোনে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন আমার ছেলে তো চলে গেছে যাতে আর কারো বাবার কল খালি না তাদের বাবার কলগুলোকে বাঁচান আপনি একজন মহিলা তাদের আপনি কলগুলোকে বাঁচান এইভাবে হসপিটালে এসে ঘন্টার বা ঘন্টা আমি 5:30 থেকে 4:30 পর্যন্ত খালি ছেলেকে নিয়ে ঘুরছি শ্বাসকষ্ট হচ্ছে কেউ আমাকে হেল্প করছে না একমাত্র লালবাজার 100 ডায়াল করে তারা আমাকে হেল্প করেছে আইসি বেলিঘরের সাথে কথা বলিয়েছে বাদ বাকি কারোর থেকে কোনো হেল্প পাইনি স্বাস্থ্যভবনে 10 বার আমার ফোন রেকর্ড আছে 10 থেকে 12 বার ফোন করেছি স্বাস্থ্যভবন বলছে হসপিটাল কোভিড পজিটিভ হলে হসপিটাল আমাদের ইনফর্ম করে দেবে অথচ বেলঘুরিয়া কেন ইনফর্ম করলো না মিডল্যান্ড কেন ইনফর্ম করলো না আর এরাই বা তার উপর বেস করে আর কী করে আমাকে পজিটিভ বলছে অর্থাৎ রুমেল একটা জিনিস বুঝতে পারছো মানে মর্মান্তিক বলবে না হৃদয় বিদারক বলবে নাকি সরকারি স্তরে বেসরকারি স্তরে কোনো লিয়াজো নেই সমন্বয় নেই মানে সব মিলিয়ে শেষ পর্যন্ত এটাই প্রমাণিত হলো যে এই ঘটনা সেইটাই প্রকাশ্যে আনছে গোল্ডেন টাইম শ্বাসকষ্টের সময় যে গোল্ডেন টাইম সুবর্ণ সময় যেটা যে সময় লাইফ সাপোর্ট দিতে পারলে একটা প্রাণ বেঁচে যেতে পারে সেই লাইফ সাপোর্টটা না পেয়ে ক্রমশ খারাপের দিকে গেল প্রায় 11 ঘন্টার বেশি সময় 12 ঘন্টা পরে সে ট্রিটমেন্ট পেল তারপর তার পরিণতি হলো পরিবার পরের দিন সকালে জানতে পারছেন অর্থাৎ আজ সকালে জানতে পারছেন গতকাল রাত্রে 9:45 তাদের একমাত্র সন্তান এইচএস পরীক্ষা দিয়েছিল হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিল সে মারা গেছে এমন একটি ঘটনা তুমি শুনলে তাদের মুখ থেকেই তাদের অভিজ্ঞতা তারা কী করছেন সেই বাবা মা কিন্তু এখনও হাতড়ে বেড়াচ্ছেন কলকাতা মেডিকেল কলেজে একবার এই বিল্ডিং একবার ওই বিল্ডিং